আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। একটু একটু বৃষ্টি পড়ছে, তাই সবাই সাবধানে থাকা দরকার যেন ঠান্ডা না লেগে যায়। আজ গণিত ক্লাসে আমরা রিভিশনের দ্বিতীয় ক্লাস। এটি রিভিশন ক্লাসে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে 51 থেকে 70 পর্যন্ত অঙ্কে লেখ, এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে সাতের নামতা। চলো আমরা দেখে ফেলি। তোমরা চাইলে তোমাদের অঙ্ক অনুশীলন বইটি খোলো সামনে, যেহেতু তোমরা এগুলো আগে পড়েছো তোমরা জানো, কিংবা আমার সাথে সাথে পড়তে পারো যেটা তোমাদের সহজ লাগে। আমার মুখে মুখে পড়ো কিংবা অঙ্ক অনুশীলন বইটি খুলে সেটি দেখে দেখে পড়ো। আমরা রিপিট করছি যেহেতু এগুলো তোমরা সব আগে থেকে জানো, তাই মুখে মুখে পড়লে আরেকবার মুখস্থ হয়ে যাবে এবং যেটা মনে নেই সেটা মনে পড়ে যাবে। চলো আগে আমরা প্রথমে অঙ্কে লিখো বাংলায় দেখি। 51 থেকে 60, 51 অঙ্কে কিভাবে লিখবে দেখো। 5, 10, 1 51, 5, 10, 2 52, 5, 10, 3 53, 5, 10, 4 54, 5, 10, 5 55, 5, 10, 6 56, 5, 10, 7 57, 5, 10, 8 58, 5, 10, 9 59, 6, 10, 60। এবার 61 থেকে 70 দেখো। 6, 10, 1 61, 6, 10, 2 62, 6, 10, 3 63, 6, 10, 4 64, 6, 10, 5 65, 6, 10, 6 66, 6, 10, 7 67, 6, 10, 8 68, 6, 10, 9 69, 7, 10, 70। সুন্দর করে জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই সংখ্যাগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে কোনো জায়গায় অঙ্কের এই সংখ্যাগুলো কিন্তু কাজে লাগবে, তাই বানানগুলো যদি এখন থেকে মুখস্থ হয়ে যায় উপরের ক্লাসে যেয়ে তোমাদের আর কষ্ট হবে না। এবার দেখো অঙ্কে লিখো ইংরেজিতে 51 থেকে 70 পর্যন্ত। আগে চলো 51 থেকে 60 পর্যন্ত দেখি। 51, 51, 51, 52, 52, 52, 53, 53, 54, 54, 55, 55, 56, 56, 57, 57, 58, 58, 59, 59, 60, 60। এবার 61 থেকে 70 দেখো। 61, 61, 62, 62, 63, 63, 64, 64, 65, 65, 66, 66, 67, 67, 68, 68, 69, 69, 70, 70। তাহলে মনে পড়ে গেল না যেগুলো মনে ছিল না, এখন মনে পড়ছে? আশা করি তোমাদের মনে পড়ে গেছে, এবং তোমাদের যে বানানগুলো গত ক্লাসে শিখিয়েছিলাম সেগুলোর সাথে এগুলো মিলে গেছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বানানগুলো এবং অঙ্কে লেখো এগুলো খুব ভালো করে শিখবে। বারবার বলছি এগুলো তোমাদের উপরের ক্লাসেও কাজে লাগবে, তাই বানানগুলো যেন কখনোই ভুলে না যাও, এভাবে ভালো করে শিখে রাখবে। এবার চলো সাতের নামতাটি দেখি আমরা। সাতের নামতা, 7 শূন্য গুণে 0, 7 1 গুণে 7, 7 2 গুণে 14, 7 3 গুণে 21, 7 4 গুণে 28, 7 5 গুণে 35, 7 6 গুণে 42, 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63, 7 10 গুণে 70। চলো আমরা আরেকটা বার দেখি। 7 শূন্য গুণে 0, 7 1 গুণে 7, 7 2 গুণে 14, 7 3 গুণে 21, 7 4 গুণে 28, 7 5 গুণে 35, 7 6 গুণে 42, 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63, 7 10 গুণে 70। তো গত ক্লাসে শিখেছিলে 6-এর নামতা, এই ক্লাসে 7-এর নামতা, এগুলো তোমরা আগেও শিখেছ। তাহলে তোমাদের দ্বিতীয় সাময়িকে যে দুটি নামাতা আছে সেই দুটি নামতা তোমরা শিখে ফেলেছ। আশা করি তোমরা এইচডব্লিউ করে রেখেছ।
রিভিশন ক্লাসে কোনো এইচডাব্লিউ করতে হবে না, আগেই বলেছি আবারও বলছি, রিভিশন ক্লাসে এইচডাব্লিউ করতে হবে না। তবে নামতাগুলো এবং কথায় লেখো অঙ্কে লেখো এগুলো তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাসায় প্র্যাকটিস করতে পারো লিখে লিখে, যাতে ভুল না হয় এবং যাতে তোমাদের মনে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বেশি বেশি পানি খাবে, বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার খাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।